একটু ব্রিকস নিয়ে কথা বলা যাক। ব্রিকস সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, সেখানে আফ্রিকায় কিছু বাংলাদেশি তাকে সম্মাননা দিয়েছিলেন। ব্রিকসে তিনি কি করতে পেরেছেন সেটার থেকেও বেশি কথা বলেছেন বিএনপি নিয়ে। বিএনপি নিয়ে যে মানে সমালোচনা সেটাকে অরুচিকরই বলা যায়, গ্রহণযোগ্য তো নাই। তার থেকেও বড় কথা, তিনি জাতিকে আকারে ইঙ্গিতে না, তার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছিলেন বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে যাচ্ছে। ব্রিকস বাংলাদেশের জন্য কতটা উপকারী অর্থনীতির জন্য, দেশের জন্য, এর থেকেও ব্যাপার তিনি যে গায়ের জোরে আরেকটা ইলেকশন করার পাইতারা করছেন সেটাকে জায়েজ করার জন্য ব্রিকসকে সামনে এনেছিলেন। এখানে সদস্যপদ পেলে তিনি অন্ততপক্ষে দেখাতে পারতেন বা বলতে পারতেন বিশ্ববাসী তার পাশে আছে। আমেরিকা পশ্চিমা বিশ্ব তার বিপক্ষে গেলে এই জোটে তিনি সদস্যপদ পেলে ওই জোটকে তিনি পাশ কাটাতে পারতেন, যেমনটা তিনি বলেছেন বিশ ঘন্টা জার্নি করে আমেরিকায় যাওয়ার কি প্রয়োজন, দেশে অনেক দেশ আছে। তিনি ইঙ্গিত করেছিলেন চীন, রাশিয়া বা পার্শ্ববর্তী ভারত, আমেরিকায় গিয়ে কী হবে, আমাদের দেশের ছেলেমেয়েরা যে আমেরিকায় পড়তে যায়, ব্যবসা করতে যায়, থাকার জন্য যায়, পশ্চিমা দেশগুলোর মধ্যে বিশেষ করে ইউরোপে যায়, লন্ডনে যায়, কানাডায় যায়, তিনি নিরুৎসাহিত করেছেন। কারণ সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী খুব একটা শেষ সর্বশেষ সফরে খুব একটা সম্মানজনক কিছু তিনি পাননি, না পাওয়ার কারণে দেশ হিসাবে তিনি সরকার প্রধান হিসাবে এটা অপমানজনকই বটে, তার সঙ্গে আমি একমত। কিন্তু কেন এই ঘটনা, আমেরিকা তো দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিল, ইউরোপীয় ইউনিয়ন ছিল, কানাডা ছিল, অস্ট্রেলিয়া ছিল, লন্ডন ছিল, তাহলে এখন তারা কেন এই সরকারকে বিরোধিতা করছে? বিরোধিতা করছে গণতন্ত্রের দণ্ডে, বিরোধিতা করছে স্বাধীনতার প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে। এই সামান্য জিনিসটা যদি তিনি খোলসা করে বলতেন জাতিকে যে এই এই কারণে তারা পছন্দ করছেন, আমি জানি কারণ তিনি গণতন্ত্র কেড়ে নেওয়ার পরে তিনি বলছেন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত তার সরকারে তিনি করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরে তিনি দাবি করে বলছেন ভোটাধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। এই যে দাবি তিনি করছেন এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নাই, আর মিল নাই বলেই মানুষ ক্ষুব্ধ হয়েছে, মানুষ এক দফার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং পশ্চিমা বিশ্ব সেই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। তারাও বলছে বাংলাদেশে স্বচ্ছ গ্রহণযোগ্য অংশীদারমূলক অংশগ্রহণমূলক একটি নির্বাচনের প্রয়োজন। সরকার চেষ্টা করেছে, লবিং সৃষ্টি করেছে, পররাষ্ট্রমন্ত্রী এটা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছে। এই যেমন ব্রিকসের কথা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সদস্য হতে যাচ্ছি, কিন্তু হয়নি। প্রধান বাধা কে দিয়েছে, চীন সমর্থন দিয়েছে, কিন্তু চীন সমর্থন দিয়েও তো আমাদেরকে ব্রিকসের সদস্যর পদ পাইয়ে দিতে পারে নাই, তাহলে কে বাধা দিল? এটা সারা বিশ্বের সাংবাদিক মহল, আন্তর্জাতিক মহল যেভাবে এখন বলছেন প্রকাশ্যে, সেগুলো তো আমরা বিভিন্ন মাধ্যমে খবরই জানতে পারছি। ভারত বলেছে নিষেধাজ্ঞায় পড়তে পারে এমন দেশগুলোকে ব্রিকসের সদস্য না করলেই ভালো,
এখানে পাঁচটি যে সদস্য ছয়টির আগে ছয়টি হবে, এটা জানুয়ারি মাস থেকে তারা কার্যকারিতা পাবে। এই পাঁচটি দেশের ভারত শুধু না, এখানে একটি মৌলিক বিষয় আছে, সর্বসম্মতভাবে সিদ্ধান্তটা হতে হবে কাকে সদস্য করা যায়। সেই ক্ষেত্রে সোমালিয়া সুযোগ পেয়েছে কিন্তু বাংলাদেশ সুযোগ পায়নি। কেন? নিষেধাজ্ঞাই পড়তে পারে, নিষেধাজ্ঞা অবশ্যই ইতিমধ্যে আমরা পড়েছি, র্যাবের প্রশ্নে পড়েছি, পুলিশ কর্মকর্তাদের প্রশ্নে পড়েছি, বিসানিসির প্রশ্নে পড়েছি। আমার মনে হয় ভারত কিছু জানে বড় কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা, কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। ভারত কি আমেরিকার স্বার্থটাকেই প্রধান করে দেখছে? দেখতেই পারে, কারণ ভারত তার নিজের দেশের স্বার্থে, নিজের অর্থনীতির স্বার্থে, মানুষের স্বার্থে তাদের সিদ্ধান্ত এবং পদক্ষেপ তো তারা নিতেই পারে। আমরা বরঞ্চ বলার চেষ্টা করেছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক নেয়, স্বামীকে জানি না বা স্ত্রীকে জানি না, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক তো খুব গভীর হয়। ব্রিক্সের প্রশ্নে স্বামী স্ত্রীর সম্পর্ক কাজে দেয় নাই। কয়দিন আগেই পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, 71 সালের প্রশ্ন, এটাও কাজে দেয় নাই। ভারত স্পষ্ট করেই যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের পক্ষে যায় নাই। এতদিন জানতাম পার্শ্ববর্তী দেশ হিসাবে, বন্ধু দেশ হিসাবে ভারত স্পষ্টতই আওয়ামী লীগের নাম উল্লেখ করে, শেখ হাসিনার নাম উল্লেখ করে তার পাশে এসে দাঁড়াতেন, সেটা ভারতের স্বার্থেই দাঁড়াতেন। প্রধানমন্ত্রী বলেছেন এমন কিছু দিয়েছে, কি দিয়েছেন জানি না, এমন কিছু দিয়েছে ভারত জীবনেও ভুলতে পারবে না। ব্রিক্সের প্রশ্নে তো ভারত খুলে গেল সেসব এমন কিছু দেওয়ার ব্যাপারে। আমার কাছে মনে হয়েছে যে কূটনীতিটা বর্তমান সরকার কূটনৈতিকভাবে গ্রহণ করতে পারে না, না পারার কারণেই এই যে ব্রিক্সের সদস্যপদ প্রত্যাশা করে না পাওয়া। আমাকে অনেকে আওয়ামী লীগের, আমি ইতিমধ্যেই কথা হয়েছে, তারা বলেছে ব্রিক্সের সদস্য না হওয়াতে বরঞ্চ সরকার বেঁচে গেল। কেন? এটা তো চীন সমর্থিত, এটা তো এমন কোনো প্রভাবশালী দেশ এই জায়গায় নেই যে উদ্ধার করতে পারে, বরঞ্চ বাংলাদেশকে ব্যবসা বাণিজ্যে সামরিক যেটা শান্তি মিশনে আমাদের যে সদস্য, অর্থাৎ অর্থনৈতিক বিবেচনায় আমেরিকা চীনের থেকে বেশি আমাদের কার্যকর। ব্যবসার ক্ষেত্রে চীন এখানে ব্যবসায় অনেক এগিয়ে আছে, তার অর্থ এই নয় যে আমাদের সব স্বার্থ পূরণ হচ্ছে। অর্থাৎ ব্রিক্সে না গিয়ে যেতে পারাতে সাপে বর হয়েছে, কিন্তু সত্যি কি তাই? আমেরিকা যেভাবে আমাদেরকে ঠেসছে বলবো নিষেধাজ্ঞার প্রশ্নে, অর্থাৎ আমরা যে কথাগুলো মানলে ভালো হতো আমাদের জন্য সেগুলো তো আমরা মানি নাই। একটা গ্রহণযোগ্য নির্বাচন, খুব কি বেশি কিছু, আমাদের দেশে তো গ্রহণযোগ্য নির্বাচন এর আগে হয়েছে, হয় নাই? কেয়ারটেকার সরকার ছিল না? ছিল তো, তাহলে কেন এখন আমরা সেই দিকে যেতে হচ্ছে পাচ্ছি না? কেন বারবার বলছি যে কেয়ারটেকার এখন জাদুঘরে চলে গেছে? আরে ভাই, কেয়ারটেকার ততক্ষণ পর্যন্ত আপনারা মানছেন যতক্ষণ ক্ষমতায় আসা যায়, অন্যরা আসতে পারে এই ভয়ে আর কেয়ারটেকার রাখা যাবে না। কারণ আপনারা এমন কিছু কি অপকর্ম করেছেন যে অপকর্মের জন্যে মানুষ আপনাদের আর ভোট দিবে না? অবশ্য এটা ঠিক, ভোট দিবে না কেন, দিচ্ছে না। এই যে একক ইলেকশনগুলো, এককে বলবো, এই যে গুলশানে যে প্রার্থীগুলো ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, এগুলো খুব বড় কোনো প্রার্থী, তারপরেও তো 7-8% ভোট, পার্সেন্টের বেশি করে লোক যায়নি। আপনারা দেখাইছেন 10-এর উপরে, মানে নির্বাচন কমিশনার দেখাইছে। আপনারা তো দাবি করেন যে আপনারা খুব জনপ্রিয় দল, তো কমপক্ষে 20
22% তো ভোটার ওখানে যেতে পারত। চট্টগ্রামে উপনির্বাচনে কি দেখলাম আরও কম। এটা তো আত্মহংকার করার মতো কোনো বিষয় নেই। তার মানে শুধু দেশবাসী না, আওয়ামী লীগের ভোটাররাও আপনাদের সঙ্গে এখন আর নাই। হ্যাঁ, এই ভোটে হয়তো এই এই বিবেচনায় হয়তো আপনারা মনে করছেন যে ভোট টোট না দিয়ে 14-18 মতো একটা ইলেকশন করে পার পেয়ে যাব। ব্রিক্সের সদস্য হতে পারেন নাই, পারা না পারার বিষয় না, বিষয়টা হচ্ছে দেশের মর্যাদা আপনারা নষ্ট করেছেন। আবেদন করেছেন, আবেদন গ্রহণ হয় নাই, এটাই হচ্ছে বাস্তবতা, এটা আপনাদেরকে মানতে হবে।